হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সম্মানিত অভিভাবক, আপনারা সবাই ভালো আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো সবাই ক্লাসে বসে পড়ো। আজকে আমরা কি করব, ম্যাথ ক্লাস নেব, ফিল দ্য ব্ল্যাঙ্কস। আমরা গত ক্লাসে খালি ঘর পূরণ করিয়েছি, তোমরা সবাই আজকে খালি ঘর যে এ করে কি রাইটিং নাম্বার যে আছে সেগুলো আমরা কি করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তোমরা ম্যাথ বইটা নিবে এবং ম্যাথ খাতা, সিডাব্লিউ খাতা, ম্যাথ পেন্সিল আবার নিয়ে সবাই টেবিলে বসে পড়ো। আচ্ছা, ম্যাথ বইয়ে তোমাদের চোদ্দো এবং পনেরো পৃষ্ঠায় যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের এখানে বইয়ে, 61 থেকে 80 পর্যন্ত তোমরা সেগুলো কি করবে, পড়বে। পড়লে এখান থেকে পড়লে তোমরা কি কি এখানে যে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আজকে করাবো সেগুলো তোমরা বুঝতে পারবে। এর মধ্যে আমি ক্লাসে তোমাদের রাইটিং নাম্বারগুলো পড়িয়েছি, রাইটিং নাম্বারসগুলো যেগুলো পড়িয়েছি সেখান থেকেও আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। আচ্ছা, এখন তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, এখানে মিস কি লিখেছি দেখো, 61 খালি ঘর, এটা যেটা আছে খালি ঘর আছে, এটা এটা ব্ল্যাঙ্কস, এটা কি আমরা কি করব, ব্ল্যাঙ্কস করব। 61 ব্ল্যাঙ্কস, 63 ব্ল্যাঙ্কস, 65 ব্ল্যাঙ্কস, 67 ব্ল্যাঙ্কস, 69 ব্ল্যাঙ্কস, 71 ব্ল্যাঙ্কস, 73 ব্ল্যাঙ্কস, 75 ব্ল্যাঙ্কস, 77 ব্ল্যাঙ্কস, 79 ব্ল্যাঙ্কস। তাহলে এই যে ঘরগুলো যেগুলো কি আছে খালি আছে সেখানে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। আচ্ছা, এখন দেখো যদি আমি এটা মুছে দিই, হ্যাঁ তুমি বুঝতে পারবে আমি আমরা এখানে কি করব। হ্যাঁ পারবো, কেন পারবো, এখানে যে মাঝখানে 61-এর পরে একটা সংখ্যা আছে, নাম্বার আছে, এখানে 63 আগে কি আছে একটা নাম্বার আছে, সেটা আমরা কীভাবে বুঝবো 61-এর পরে কি 63 হয়, না হয় না, কি হয় 62। তাহলে আমি এখানে কি করব, একটা মার্ক করব, এখানে একটা লাইন কি রেখা টানবো, এরপরে একটা কি করবো এখানে 62-টা লিখব, 62। এখন দেখো এরপরে কি আছে, 63-এর পরে কি আছে ব্যাংক আছে এখানে, এরপরে কি আছে 65। তাহলে 65-এর আগে এবং 63-এর পরে একটা কি আছে, নাম্বার আছে, এই নাম্বারটা কি হতে পারে তোমরা বলতে পারবে। আচ্ছা হ্যাঁ বলতে পারছো, আমি শুনেছি 64। তাহলে 64-65 এরপরে কত হয়, 66, এই তো। তাহলে দুটো যদি 6 একসাথে হয় তাহলে কি হবে, 66-66, এরপরে 67, এরপরে কি আছে 68-69, এরপরে কি হবে এটা এখন 7-71, এবং এখানে এটা কি 69। তাহলে মাঝখানে কি আছে একটা নাম্বার আছে, নাম্বারটা কি বলতে পারবে, 70-70। আচ্ছা এরপরে আমি কি লিখেছি, 71, এরপর কি লিখব, 72, এরপরে 73-74-75-76-77-78-79-78, এরপরে কি হয় 79-79-80-80। তাহলে আমাদের কি হয়ে গেল, 61 থেকে 80 পর্যন্ত, 80 পর্যন্ত আমরা কি করে ফেললাম, ফিল আপ করে ফেললাম। এখন আমি যদি এটা যে ব্র্যাঞ্চগুলো আছে আমরা সেগুলো ফিল আপ করেছি, তাহলে দেখো এখানে তোমরা বুঝতে পারো কি না, 61 এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 62-63 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 64-65 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 66-67 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 68-69 তারপরে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 70-70, তারপর 71 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 72-73 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 74-75 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 76-77 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 78-79 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 80-80। তাহলে আমরা কি করলাম এখানে, 61 থেকে আমরা 80 পর্যন্ত কাউন্ট করে ফেললাম, এবং আমরা কি করলাম এগুলো নাম্বারগুলো আমরা শিখে ফেললাম, এগুলো আমাদের লেখার জন্য সুবিধা হয়ে গেল, আমরা পড়ার জন্য সুবিধা হয়ে গেল, এবং আমরা পরীক্ষার সময় অবশ্যই এই আন্ডারলাইনগুলো আমরা যে দিয়েছি আন্ডারলাইন এখানে সেগুলো অবশ্যই তোমরা কি করবে,
দিবে এবার এগুলো সরাসরি লিখে নিলে আমরা কি করব শুধু এটা নাম্বার কাউন্ট করব আমরা এটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস কাউন্ট করব না তোমাদেরকে আমি এটা বারবার বলছি আর তোমরা যখন ম্যাচিং গুলো করো হ্যাঁ ম্যাচিং গুলো করার সময় কিন্তু তোমরা সোজাসুজি লিখে দিবে না ম্যাচিং করার সময় এলোমেলো করে লেখা থাকে লেখা থাকে যেখানে প্রশ্নের মধ্যে তোমরা সে অনুযায়ী খাতার মধ্যে তুলবে তুলে সেটা সেভাবে কি করবে লেখাটার সাথে এবং ওয়ার্ডের সাথে মিলাবে তারপরে নাম্বারের সাথে নাম্বার মিলাবে তারপরে কি আর এখানে কি দেওয়া থাকে সংখ্যার সাথে সংখ্যা মিলাবে বা ছবির সাথে লেখা মিলাবে যে পিকচারগুলো দেওয়া আছে সেই লেখাটার সাথে পিকচারগুলো মিলাবে তাহলে ক্রস থাকবে মানে এটি কি এভাবে টান দিয়ে মিলাতে হয় কীভাবে মিলাতে হয় টান দিয়ে মিলাতে হয় এভাবে টান দিয়ে মিলাতে হয় যখন আমি পাশাপাশি লিখে দিব তাহলে সেটা হয় নাম্বার আমরা দিই কিন্তু নিয়ম হচ্ছে তোমাদের ম্যাচিং করার সময় একটা এলোমেলো করে থাকবে সেই অনুযায়ী তোমরা কী করবে সেটা দাগ টেনে মিলাবে আচ্ছা আমি এই জন্য বললাম তোমরা পরীক্ষার সময় কী করো এটা তোমরা দাগ টেনে মিলিয়ে দাও না তোমরা সরাসরি লিখে দাও আর আন্ডারলাইন অবশ্যই করবে তোমরা পরীক্ষার খাতায় আর সি ডাব্লিউ খাতায় করবে এবং এস ডাব্লিউ খাতায় করবে তোমরা এগুলি কি করবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস 61 থেকে 80 পর্যন্ত এস ডাব্লিউ করবে এস ডাব্লিউ করবে সবাই বেশি বেশি করে সি ডাব্লিউ করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একটু কি খেলাধুলা করবে পড়াশোনা করবে আর মা বাবার কথা অবশ্যই শুনবে বিশেষ করে আম্মুর কথা বেশি শুনতে হয় কারণ আম্মু তোমাদের পাশে সবসময় থাকে এবং অনেক কষ্ট করে সেজন্য মাকে কি করবে বেশি বেশি ভালোবাসবে আর সবার কথা সবাইকে কি করবে শ্রদ্ধা করবে সবাইকে খুদা হাফেজ বাই বাই